Assalamualaikum viewer, welcome to Mrs. Homemaker BD. আমি প্রথি সুলতানা again আপনাদের সবাইকে welcome করছি হক এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ব্লগে। I hope আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি মূলত হক এন্টারপ্রাইজে যে জিনিসপত্রগুলো আপনাদের সাথে শেয়ার করব তার আগে শুরুতে এখানে ওনাদের অ্যাড্রেসটা শেয়ার করে নিচ্ছি। হক এন্টারপ্রাইজে আসতে হলে প্রথমে চলে আসবেন আপনারা দোকান নং 171-178 ই ব্লক নিস্তলা বনলতা নিউ কুকারিজ মার্কেট, মানে এটা হচ্ছে কাঁচা বাজারের সাথেই একদম। আর একটা ওনাদের শাখা রয়েছে, সেটা হচ্ছে হক এন্টারপ্রাইজ 2, যেটা হচ্ছে 29 নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা 1205। আর অনলাইনে যারা ঘরে বসে ওনাদের প্রোডাক্টগুলো কিনতে চান তাদের জন্য আমি ভিডিও স্ক্রিনে একটা মোবাইল নাম্বার শেয়ার করব। সো ওই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে পণ্যগুলো পারচেজ করতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রোডাক্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, হক এন্টারপ্রাইজে তো মূলত কাঠের জিনিসের জন্য ওনারা বিখ্যাত, মানে কাঠের জিনিসগুলো ওনারা বানিয়ে থাকে। সো এখানে আপনারা ওনাদের হ্যান্ডমেড, মানে ওনাদের তৈরি কিছু কাঠের ঘড়ি পাবেন। তো আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ভাইয়া কাঠের এখানে প্রথম যে ঘড়িটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। এটার মধ্যে হচ্ছে কাঠের সাথে দড়ি দিয়ে ডিজাইন করা আর কি। আর এটার পাশে যেটা দেখতে পাচ্ছি ভাইয়া, আচ্ছা এটার প্রাইস হচ্ছে 900 টাকা। ওকে ফাইন। এরপরে আমি মূলত আপনাদের সাথে কাঠের আরো কিছু জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমরা দেখা যায় ঘরের এন্ট্রেন্সে বা ঢুকতে এমন একটা জায়গায় যেখানে চাবি বা অন্যান্য আদার্স জিনিসগুলো রাখি, তো এই কি হোল্ডার গুলোর প্রাইসটা আমরা একটু জেনে নিব। ভাইয়া এই বড় সাইজের কি হোল্ডারটার প্রাইস কত? এটা হচ্ছে 350 টাকা। আর এই যে আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান, সম্ভবত এটা শিশু কাঠের তৈরি আর এটার মধ্যে পিতল দিয়ে কাজ করা আছে। আর এটা হচ্ছে ছোট সাইজটা, তো ছোট সাইজটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস হচ্ছে 300 টাকা, এটার প্রাইস 350 টাকা। আচ্ছা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা জিনিস, সেটা হচ্ছে লিপস্টিক অর্গানাইজার। আপনি চাইলে আপনার ড্রেসিং টেবিলে এমন একটা অর্গানাইজার নিয়ে এখানে লিপস্টিক মাস্কারা অ্যান্ড আদার্স জিনিসগুলো এটার মধ্যে যেটা যাবে সেরকম জিনিসগুলো আপনি রাখতে পারেন। এই অর্গানাইজারটার দাম কত ভাইয়া? এটার দাম হচ্ছে 450 টাকা। এরপরে আসি আমরা বড় সাইজের একটা পিড়ি, এটাকে অ্যাজ এ চপিং বোর্ড হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে এটার মধ্যে মুগলাই পরোটা থেকে শুরু করে যে কোনো ধরনের পরোটা বা আদার্স অনেক কিছুই করতে পারবেন। সো এটা অনেক হ্যাভি, অনেক মোটা সাইজের একটা পিড়ি। এটা হচ্ছে ছোট সাইজ, এটার চেয়েও বড় সাইজ আর একটা হয়। ভাইয়া এই পিড়িটার দাম কত পড়বে? এই পিড়িটার দাম পড়বে 1200 টাকা। এটা কি কাঠের তৈরি ভাই, এত দাম কেন? মেহগুনি কাঠ। এরকম একটা পিড়ি তো আমরা বানাই নিলে খরচ অনেক কম পড়বে ভাই, তাই? আচ্ছা ঠিক আছে, তো এটার দাম পড়বে 1200 টাকা, 2 বছরের গ্যারান্টি আছে। কিসের গ্যারান্টি? আচ্ছা ঠিক আছে, ফেটে বাঁকা হয়ে গেলে চেঞ্জ। আর এর চেয়ে বড় সাইজ যেটা সেটা হচ্ছে এইখানে রাখা আছে, এটার দাম কত পড়বে? এটা হচ্ছে 1450 টাকা। এখন আসি আমরা কিছু কাটলারি সেটে। তো এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে এই কাটলারি সেটটা ভাইয়া, এটা একটু বাইরে বের করে আনেন। ওটা কি কালার উঠে যাবে নাকি হচ্ছে গিয়া এরকমটাই থাকবে? জ্ঞান এটা কি পিতলের তৈরি নাকি স্টিলের উপরে কালার করা? আচ্ছা আপনি একটা একটা করে বের করলেও আমি দেখাতে পারতাম, কোনো অসুবিধা নেই। এটা কি মূলত স্টিলের উপর কালার করা নাকি পিতলের? এটা অরিজিনাল পিতলের। এটা কি বাইরের? তা এটার স্ট্যান্ডটা এরকম কেন? স্ট্যান্ডটা তো পিতলের দিতে হতে পারত। আচ্ছা ঠিক আছে, তো এই এটা হচ্ছে পিতলের। আপনারা একটা টোটাল সেট নিতে পারবেন যেখানে গোল্ডেন সেট বলে। ওকে ফাইন। এখানে টি স্পুন আছে, তারপরে রাইস স্পুন, নাইফ, ফক, যা যা থাকে মোট কথা একটা সেটের মধ্যে সবকিছু আছে। আর আমার কাছে সেটটা খুবই ভালো লেগেছে, ফিনিশিংটা খুব ভালো এদের, মানে এটা কালার বা কোনো কিছুতেই কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এই টোটাল সেটটার দাম কত ভাইয়া? এটা হচ্ছে 1650 টাকা। আপনি শিওর এটা পিতল? মানে এটা হচ্ছে স্টিলের উপর খুব হ্যাভি গোল্ডেন প্রলেপ করা। ওকে ফাইন, এটার দাম হচ্ছে 1650 টাকা। তবে এটার কালার ডিসকালার হওয়ার কোনো ভয় নেই, আপনারা যত্নের সাথে ব্যবহার করলে ইনশাল্লাহ। এরপরে ওই সেটটা আমরা একটু দেখতে চাই ভাইয়া, এখানেই দেন আপনি। আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা সুন্দর কাটলারি সেট, এটাও আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। এটা হচ্ছে নিচের অংশে গোল্ডেন কালার করা, মানে সরি ব্ল্যাক কালার করা, আর উপরের সাইডটা গোল্ডেন।
তো এই যে সেটটা আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, এই সেটটার প্রাইস কত? এই একই এটা 2500 টাকা ভাইয়া। এটা হচ্ছে 2500 টাকা, এটা হচ্ছে 1650 টাকা। এটা হচ্ছে কোরিয়ান, আর এটা মানে আপনার ইতালিয়ান। আচ্ছা, এটা হচ্ছে ইতালির, এটা হচ্ছে কোরিয়ান। আচ্ছা, এখন আপনার হাতে যে জিনিসটা আছে এটা দেখেন, এটা খুবই জরুরি জিনিস ঈদের সময় বা কুরবানি, ঈদ বলি কুরবানি নর্মালি সময়ে দরকার হয় আমাদের ছুরি, কাঁচি, তারপরে হচ্ছে আদার্স যে দা বটি, এগুলো হচ্ছে গিয়ে একটু ধার দেওয়ার জন্য। তো আপনারা ঘরে এরকম একটা জিনিস কিনে নিলে আপনাদের আর বাইরে গিয়ে ওই জিনিসগুলো আর ধার দিতে হবে না, তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা কিনতে পারেন। এটার দাম কত পড়বে ভাইয়া? এটা হলো আপনার 750 টাকা। 750 টাকা, আচ্ছা এটার দাম পড়বে 750 টাকা। এরপরে আমরা হচ্ছে গিয়ে আরো কিছু স্পুনের এখানে র্যান্ডম দাম জেনে নিব ভাইয়া, আপনি আমাকে বলে যান পিস পিস ওয়াইজ দাম বলে যান। এখানে এই যে রাইস স্পুনটার প্রাইস কত? এটা হলো আপনার 350 টাকা। 350 টাকা। এখানে আমি আরো একটা ডিজাইনের রাইস স্পুন দেখতে পাচ্ছি, এই রাইস স্পুনটার প্রাইস কত? এটা হচ্ছে 250 টাকা। আর এটা হচ্ছে একটা একটু স্ট্রেইনার টাইপের একটা স্পুন, যেটা দিয়ে বুন্দিয়া বা অনেক কিছু ভাজা পোড়া তোলা যায়, এটার দাম কত পড়বে ভাইয়া? 200 টাকা। আচ্ছা, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কারি স্পুন, যেটা দিয়ে স্যুপও তুলতে পারবেন, কারিও তুলতে পারবেন, এটার প্রাইস কত? 350 টাকা। এখানে আরেকটা রাইস স্পুন একটু ছোট সাইজের দেখতে পাচ্ছি, যেটা সার্ভ করার সময় দুই একজন মেহমান হলে বা দুই একজনের জন্য এই সাইজের স্পুনটা খুব ভালো, এটার দাম কত পড়বে? এটা 220 টাকা। এখানে আরেকটা ছোট সাইজের রাইস স্পুন দেখতে পাচ্ছি, এটার দামটা বলেন? 150 টাকা। এখানে আরেকটা রাইস স্পুন আছে, এটার প্রাইস 180 টাকা। 180 টাকা। এখানে একটা কারি স্পুন আছে বড় সাইজের, এটার প্রাইস 150 টাকা। ওকে ফাইন। এরপরে আমরা এখানে কিছু কিউট কালারফুল কিছু আইসক্রিম স্পুন দেখতে পাচ্ছি, এটার ছয়টার দাম কত? 350। এখানে হচ্ছে গিয়ে চায়ের চামচ যেটা বলি একটু কালারফুল, এটার দাম কত? 300 টাকা। এখানে চায়ের চামচ গুলো হচ্ছে 300 টাকা, আইসক্রিম স্পুনটা হচ্ছে 350 টাকা, আর কাঁটা চামচ 300 টাকা। ওকে ফাইন। এরপরে সিরামিকের হ্যান্ডেল দেওয়া কিছু স্পুন আছে স্টিলের মধ্যে, এটার ছয়টার দাম কত? ছয়টা 400 টাকা পড়বে। আর কাঁটা চামচ ছয়টা 400 টাকা পড়বে। ওকে ফাইন, কাঁটা চামচ ছয়টা পড়বে 400, চায়ের চামচ পড়বে 400। এরপরে আমরা আসি হচ্ছে গিয়ে এখানে আচারের এই স্পুনটার প্রাইস কত? আর এখানে কিছু স্পুন আছে, এটা হচ্ছে কি আপনারা রাইস যে আমরা খাই মানে সেটার জন্য একটু ডিফারেন্ট প্যাটার্নের, তো এটা এটার ছয়টার দাম কত? 380 টাকা ছয়টা। আর এই রাইস স্পুন ছয়টা কত? একই 380 টাকা। আচ্ছা, তো এই ছিল মোটামুটি বলা যায় ওভারঅল হক এন্টারপ্রাইজের নতুন আরেকটা ভিডিও। এটা হচ্ছে হক এন্টারপ্রাইজের হক এন্টারপ্রাইজ 2 যে শপটা রয়েছে সেই শপে, তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আপনারা চাইলে এখানে এসেও সরাসরি কেনাকাটা করতে পারেন, চাইলে এই লকডাউনের মধ্যে ঘরে বসেও। আমি ভিডিও স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেও আপনারা আপনাদের প্রয়োজনীয় পণ্যগুলো কিনতে পারেন। সো দেখা হবে পরবর্তীতে হক এন্টারপ্রাইজ বা অন্যান্য কোনো শপের নতুন কোনো শপিং গাইড ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। বি সেফ, বি হ্যাপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।